আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি। আজ আপনাদের সামনে উপস্থিত হলাম রাজমোহনে কিভাবে ব্যবহার করবেন এবং কারা কারা ব্যবহার করতে পারবেন। অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের কাছে যে রাজমোহনে আমি কিভাবে ব্যবহার করব বা কোন জায়গায় ব্যবহার করব, কোন নিয়মে আমি ব্যবহার করব, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখেন রাজমোহনে ব্যবহার করার নিয়মটা হলো বেশি অংশই হলো গলাতে। এই গলাতে চেন দিয়ে যদি আপনি রাজমোহনে ব্যবহার করেন তাহলে আপনি ফলাফলটা বেশি পাবেন। এখন অনেকে আছে দেখাচ্ছে যে গলাতে পড়তে সমস্যা হয়, পড়তে পারেন না, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই হাতে ব্যবহার করতে পারবেন, বাজুতে, এই বাজুতে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধু। তখন দেখাচ্ছে এখানেও অনেকের সমস্যা হয়, কিন্তু এইটার বিকল্প আর কিছু নাই দর্শক বন্ধু। রাজমোহনী অনেকে দিয়া থাকে দেখছি, ছোট ছোট রাজমোহনী দেয়, ওইটা কিন্তু অরিজিনালি রাজমোহনী না। রাজমোহনী একটু বড় সাইজেরই হয়, ওটার ভিতরে অনেক কিছু দেওয়া হয়, অনেক গাছগাছের জিনিস দেওয়া হয়, অনেক পশু পাখির কিছু জিনিস দেওয়া হয়, অনেক চামড়ার ভিতরে লেখতে হয়, অনেক কাগজের ভিতরে এটা লেখতে হয়, তারপর একটা রাজমোহনী হয়। রাজমোহনী শুধু আংটির ভিতরে লেখে খোদাই করে পড়লে এটা রাজমোহনী না দর্শক বন্ধু। তো এটা সামান্য একটু বড়ই হয়, এটা সাধারণত গলায় এবং আপনি বাজুতে পড়তে পারবেন, কখনোই আপনি মাজাতে পড়া যায় না। মাজাতে রাজমোহনী পড়লে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সাবধান। অনেকেই দেখছি যে মাজাতো ব্যবহার করছে রাজমোহনী ছোট, কিন্তু ওটি রাজমোহনী না দর্শক বন্ধু, মাজাতে ব্যবহার করা যায় না। রাজমোহনী অনেক গুণাগুণ, অনেক ফলাফল। রাজমোহনীটা হলো ১২টা লগ্ন বিচার করে একটা রাজমোহনী হয়। এই ১২ লগ্নর ভিতরে আপনি যে সমস্যাগুলো আছে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে জর্জরিত, ব্যবসা বাণিজ্য আপনার হচ্ছে না বা চাকরি হচ্ছে না বা পারিবারিক অশান্তিতে আছেন, বন্ধু বান্ধবের ভিতরে বিভিন্ন ধরনের গোপন শত্রু আছে, পারিবারিক গোপন শত্রু আছে, এইগুলো আপনার সব কিছুর সমস্যার সমাধান করা আল্লাহ পাকের ইচ্ছে ইনশাল্লাহ রাজমোহনীতে। এই রাজমোহনী ব্যবহার করলে আপনি বিদেশে গোপন হবে। অনেকে প্রবাসী আছেন বিদেশে, যে দেখা যাচ্ছে যে অনেকে লটারি খেলেন বা বারবার আপনারা খেলাধুলা করছেন, সেখানে আপনি জয় হচ্ছেন না। এই জয় হওয়ার জন্যে, খেলাধুলা জয় হওয়ার জন্য একমাত্র রাজমোহনী, আল্লাহ পাকের ইচ্ছে ইনশাল্লাহ এটার উচিলে ফলাফল পাবেন ইনশাল্লাহ। আরও অনেক কিছু আলোচনা আছে, সব আলোচনা তো আর ভিডিওতে দর্শক বন্ধু বলা যায় না, এগুলো কিছু কথা আছে যে সাক্ষাৎই বলতে হয়। যে রাজমোহনী পড়লে অনেক লোক আপনার বাধ্য থাকে, দেখা আছে পারিবারিকভাবে বা অফিসিয়ালভাবে বন্ধু বান্ধবের ভিতরে বা ব্যবসায় বা কাস্টমারের সাথে আপনার সবাই সব লোকের সাথে আপনার সাথে সুসম্পর্কটা ভালো থাকবে। রাজমোহনী ব্যবহার করবেন দর্শক বন্ধু বুঝে, যারা এইটা রাজমোহনী তৈরি করতে পারে, যারা অরিজিনালি রাজমোহনী তৈরি করে। অনেকে আছে এরকম রাজমোহনী দিয়ে থাকে, সামান্য একটু কাগজে লেখে একটা ছোট তাবিজ ভিতরে ঢুকাই দিয়ে আপনার আঙ্গুলে ঢুকাই দিল, এটি কিন্তু রাজমোহনী না দর্শক বন্ধু। রাজমোহনী লেখার কিছু দিন তারিখ আছে, কিছু লগ্ন দিন ক্ষণ দেখে তারপর এগুলো হিসাব করে তারপর এগুলো তাবিজীবিতে ঢুকানো হয়। তো দর্শক বন্ধু দেখেন রাজমোহনী আপনি অবশ্যই আপনি কাগজীবিতে, যেটা হলো পাকিস্তানের কিছু কাগজ আছে, হরিণের কিছু চামড়া আছে, ওগুলিতে লেখতে হয়, মেশকো, জাফরং, কুমকুম, তারপরে আরও কিছু গাছগাছার রস আছে, ফলের কিছু রস আছে, এগুলো আরও আদার্স অনেক কিছু দিয়ে পরে কাগজটা লেখতে হয়। এবং এটা হাদিস মতে এটা অবশ্যই এই কালামটা লেখতে হয়, এখানে অনেক কালাম আছে, এখানে লেখা অনেক ধরনের খণ্ড আছে এখানে লেখা, এই লেখা লেখে তারপরে লেখারও কিছু নিয়ম কারণ আছে, তাহলে আপনি রাজমোহনী হবে, না হয়তো রাজমোহনী হবে না দর্শক বন্ধু। এবং এই রাজমোহনীটা কারা ব্যবহার করতে পারবেন, এটা সাধারণ লোকের জন্য না দর্শক বন্ধু। যারা মনে করেন একটু সামান্য অর্থনীতি কামাচ্ছেন, সামান্য চাকরি করছেন বা সামান্য ব্যবসা করতেছেন, তাদের জন্য রাজমোহনীটা ব্যবহার করাটা খুবই কষ্টকর, কারণ এই রাজমোহনীটা একটু দাম বেশি দর্শক বন্ধু, এটা সবাই ব্যবহার করতে পারে না দর্শক বন্ধু। এটা ওই লোকের জন্য যারা বিদেশি প্রবাসী আছেন বা বড় শিল্পপতি আছেন, বড় চাকরিজীবী আছেন, বড় ধরনের ব্যবসা বাণিজ্য যারা করছেন, তাদের জন্য একমাত্র রাজমোহনীটা ব্যবহার করলে একটু ফলাফলটা পাবেন দর্শক বন্ধু। তা আমি আজকে এই রাজমোহনী নিয়ে আলোচনা করলাম। আপনারা আরও যদি কিছু প্রয়োজন হয়, যদি জানার প্রয়োজন হয়, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে দর্শক বন্ধু, প্রয়োজন হলে আমার সাথে আপনারা ফোন করে বা আমার মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তা আপনারা আজকে সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। আসসালামু আলাইকুম।
তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।